আজ পবিত্র হজ লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে লব্বায়েক লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শরিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা মন্ন মাতা ওয়াল মুলক লা শরিকা লাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই সব সাম্রাজ্যও তোমার আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করায় হজের মূল আনুষ্ঠানিকতা বাংলাদেশ সময় দুপুর সোয়া বারোটায় শুরু হবে হজের খুতবা এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব পঞ্চান্ন বছর বয়সী শায়ক ডক্টর মাহের আল মোয়াইকিলি হজের খুদ্বা সরাসরি বাংলা সহ পঞ্চাশ ভাষায় সম্প্রচার করা হবে ক্ষুদবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা তারা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে এবং শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে হজের সময় মক্কার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি বা তার বেশি থাকতে পারে এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর